শেষ পর্যন্ত সরকারের জারি করা বদলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রুজু করা মামলায় হেরে গেলেন আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংহ মঙ্গলবার ক্যাটের দুই বিচারক শঙ্কর প্রসাদ ও নবনীত কুমার জ্ঞানবন্ত সিংহের আবেদনের ভিত্তিতে রুজু করা মামলাটি বাতিল বলে ঘোষণা করেন জ্ঞানবন্ত সিং তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন যে ওনার চার বছরের জুনিয়র একজনের আন্ডারে ওনাকে কাজ করতে হবে কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল পুরোপুরি শুনানি করার পরে আজকে বিচারের রায়ে বাতিল তার আবেদন বাতিল করেছেন এবং এরপরে ওনাকে ওনার যেখানে পোস্টিং হয়েছিল ব্যারাকপুরে সেখানে ওনাকে যাওয়ার জন্য অর্ডার দেবে এবং আলটিমেটলি যদি উনি এই রায় সন্তুষ্ট না হন তিনি অবশ্যই উনি সে কালকাটা হাইকোর্টে যাবেন এবং সেখানে যা বিচারের রায় হয় তার উপরে নির্ভর করছে গত বছরের উনিশে অগস্ট রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ সুপারের পদ থেকে ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের ফার্স্ট ব্যাটালিয়ানের কমান্ডেন্ট পদে বদলি করা হয় জ্ঞানমন্ত সিংহকে জ্ঞানমন্তের অভিযোগ এই বদলি বেআইনি তার বক্তব্য বদলির জেরে চার বছরের জুনিয়রের থেকে তাকে চার্জ নিতে হবে এটা অসম্মানজনক পাশাপাশি দীর্ঘদিন তার পদোন্নতি হয়নি বলেও অভিযোগ করেন তিনি সরকার তাকে বিপাকে ফেলতেই এই বদলির নির্দেশ দিয়েছে এই সব নিয়েই তিনি গত বছরের উনিশে সেপ্টেম্বর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ক্যাট আবেদন বাতিলের পর হাইকোর্টের দ্বারস্থ হতে হবে জ্ঞানবন্ত সিংহকে মামলার চূড়ান্ত শুনানিতে সরকারের তরফে যুক্তি হিসাবে দু সালে কাশ্মীর সিংহ বনাম কেন্দ্রীয় সরকারের একটি মামলায় সুপ্রিম কোর্টের রায় তুলে ধরা হয় যে কোনো অফিসার পুলিশ পুলিশের কাছে পুলিশের যে চাকরি করতে এসছেন দায়িত্বশীল পুলিশ অফিসার বলে তাকে সরকারের প্রয়োজনে এবং গভর্নমেন্টের যেখানে যেখানে দরকার পুলিশ অফিসারকে সেখানে ট্রান্সফার করতে পারে এবং সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালতও সেটাকে জানিয়েছে কাণ্ডে নাম জানানোর পর থেকেই রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চে বদলি হয়ে আসেন গ্যালবান্থ তারপর আর উনিশশো তিরানব্বই ব্যাচের ওই আইপিএস অফিসারের কোনো পদোন্নতি হয়নি এই অবস্থায় ক্যাটের রায় তার চাপ আরও বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে রাজর্ষী দত্তগুপ্ত এবিপি আনন্দ কলকাতা